শহর ছেড়ে নিরুদ্দেশ পথে যাত্রা শুরু করেছি আমরা। আশা করি আমাদের সাথেই থাকবেন। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর আমাদের সাথে আপনারাও অনেকটুক পথ পাড়ি দিয়ে চলে এসেছেন। আমরা আসলে আমাদের মিলান শহর থেকে বের হয়ে গেছি, এত হইচই, গাড়ির আওয়াজ, সব কিছু থেকে কিছুটা সময় একটু প্রকৃতির সাথে কাটানোর জন্যই আসলে বের হয়ে গেছি। তবে সত্যি বলতে মনটা একটু বেশিই খারাপ, তার জন্যও বলা যায় বের হয়েছি। সকালবেলা তাওহিদের বাবার বন্ধ, তাওহিদের স্কুল তো এমনিতেই বন্ধ করে রেখেছি আমরা, সো হাতেও সময় আছে, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর ওই যে বলেছি মন খারাপ, সেটাও একটা বড় কারণ বাইরে বের হওয়ার। প্রথমে একটা রিকোয়েস্ট করে নেই, আর হয়তোবা আপনারা বুঝেও গেছেন আমি কি রিকোয়েস্ট করব। প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন। আমরা ছোটোখাটো একটা লেকের সন্ধান পেয়েছি, তো সেখানেই যাচ্ছি। এটা মিলান থেকে অত বেশি দূরে না, মোটামুটি কাছেই, আমার বাসা থেকে আধা ঘন্টার রাস্তা। আর অলরেডি আমরা লেকের পাড়ে চলেও এসেছি, তবে এখানে একটা কিন্তু আছে। ভালো লাগতেছে আসলে, সামনের ওই গান টান না থাকলে আরো ভালো লাগতো। লেকের পাড়ে চলে এসেছি, লেক থেকে অনেক উপরে, বলা যায় পাহাড়ি রাস্তা ধরে হাঁটছি। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমরা লেকের কাছে যেতে পারছি না, কারণ আমরা ভুল রাস্তায় চলে এসেছি। তারপরেও দূর থেকে পানির ঠান্ডা যে বাতাসটা সেটা আসছে, মাটির গন্ধ পাচ্ছি, চারিদিকে পাখির আওয়াজ, পানির শব্দ, সব কিছুই পাচ্ছি, শুধু পাচ্ছি না গাড়ির আওয়াজ। কিছুটা সময় এই প্রকৃতির কাছে কাটিয়ে মনটাই ভালো হয়ে গেছে, আর বলা যায় একটা আফসোসও বেড়ে গেছে। অনেক দূরে ঘোড়াও দেখা যাচ্ছে, আর আমার পাশেও অলরেডি একটা ঘোড়া এখন আছে যে একটু পরপর লাফালাফি, ঝাপাঝাপি, চিল্লাচিল্লি এগুলো করে যাচ্ছে। এটার জন্য আপনাদের কাছে একটু সরি বলে নিচ্ছি। আমরা এসেছিলাম এই জায়গাটাতে, কাস্তানোদা আড্ডা। যদি উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে সরি। যাই হোক, আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো এখানে ঘোরাঘুরি করেছি। আমাদের ইচ্ছা ছিল লেকের পাড়ে যেতে, পানিতে একটু পা ভিজাতে বা পানিটা ধরতে অন্তত পক্ষে, কিন্তু আমরা আসলে সঠিক ডিরেকশনটা পাইনি, কোন দিক দিয়ে গেলে লেকের পাড়ে আমরা যেতে পারবো। তার জন্য আর নিচেও নামতে পারিনি, তবে যেই জায়গাটাতে আমরা হেঁটে এসেছি অনেক সুন্দর। আর ওই যে বলেছিলাম আফসোসের কথা, আফসোসটা হচ্ছে ইস, যদি আমার বাসাটা এখানে হতো। আমরা এই বড় ওভারব্রিজটা পার হয়ে পাশেই যেই ছোটোখাটো পাহাড়ের মতো আছে এই জায়গাটা অনেকটা অংশ ঘুরে এসেছি, বলা যায় পুরো আধাটা ঘন্টা আমরা শুধু হেঁটেছি। আর অনেক ভালো লেগেছে, মনের যেই দুঃখ ছিল কিছুটা হলেও লাঘব হয়েছে। অনেকক্ষণ ধরে মনের দুঃখ, মনের কষ্ট এগুলোই বলে যাচ্ছি, এইবার বলি কষ্টের কথা। কি কারণে কষ্ট লাগবে না সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর কষ্টটা হচ্ছে সরকারি বাসা এবারও আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে, আর রিজেক্ট করেছে সামান্য ছোট্ট একটা সিলিকস দেখিয়ে। তাওহিদের বাবার রেসিডেন্স মাঝখানে একটু ব্রেক ছিল, তো তারা সেটাই কজ ধরেছে, অথচ এইটাতে ধরার কিছুই ছিল না। আসল কথা হচ্ছে বাসা আমাদেরকে এখন দিবে না, আর সেটার জন্যই তারা ছোটোখাটো খুঁটিনাটি এই সমস্ত কারণগুলো তারা ধরে বসে থাকে।
এইবারই আসলে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তাওহিদের বাবা ছুটি নিয়ে সেই অফিসে যোগাযোগ করেছে বা অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট যে দিয়েছিল সেখানে হাজির হয়েছে। মানে মোটামুটি এবার একটু দৌড়াদৌড়ি ভালোই করা হয়েছিল, কারণ আমাদের বাসাটা আসলে খুবই দরকার ছিল। যারা মিলানে আছেন তারা তো অবশ্যই জানেন যে এইখানে বাসা ভাড়া যে কতটা বেশি। সামান্য এক রুমের একটা বাসা 600 থেকে 800 ইউরোর নিচে তো পাওয়াই যাবে না। আরও যদি নতুন বাসা পেতে চাই বা পরিষ্কার সুন্দর বাসা পেতে চাই তাহলে তো সেটা হাজারের মাঝে গিয়ে ঠেকবে। যাই হোক, বাসা নিয়ে অনেক টেনশনে আছি, খুবই দরকার, পাচ্ছি না, কিন্তু কিছু করারও নেই। এখন যেখানে আছি সেখানেই আমাদের থাকাটা বেটার। যাই হোক, এবার একটু আশা করেছিলাম হয়তোবা বাসাটা পেয়ে যেতে পারি, কারণ যখন অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন আসলে ওই লোকটা বলেছিল যে এবার পসিবিলিটি আছে। তো আমিও একটু আশা বেশিই করে রেখেছিলাম, এবারও আমাদেরকে রিজেক্ট করে দিয়েছে। তো কিছু করার নেই, মনের দুঃখে শহর ছেড়ে বাইরে থেকে একটু ঘুরে এসেছি, আর আসার পথে বাইরে খাওয়া দাওয়া করে এসেছি। আবার কুতু কুতু দেওয়ার জন্য কিছু খাবার খেয়ে কিছু খাবার সাথে করে নিয়ে এবার বাসায় রওনা দেওয়ার পালা, কারণ তাওহিদের বাবার কাজে যেতে হবে বিকেলবেলা। এখন আমাদেরকে বাসায় দিয়ে আধা ঘন্টা পরে ও আবার বের হয়ে যাবে। আজকে আমার মনের সাথে সাথে শরীরটাও একটু ক্লান্ত লাগছিল। আগের দিন রাতের বেলা আমার আসলে ঘুমই হয়নি, কারণ ওই যে বাসা রিজেক্ট করে দিয়েছে, একটু বেশি আশা করেছিলাম, তো তার জন্য আমার খুব ক্লান্ত লাগছিল আর আমি চাচ্ছিলাম একটু ঘুমাতে। তবে পুরো রাস্তা আমি মোটেও গাড়িতে ঘুমাইনি, কারণ আমি ঘুমিয়ে গেলে তাওহিদের বাবা বোর হয়ে যাবে, সেটা আবার ওর কাছে ভালো লাগবে না আর আমার কাছেও ভালো লাগবে না। কারণ বাইরে বের হয়েছি, যদি একটু এনজয় করতে না পারি, একটু চারিদিক দেখতে না পারি, তাহলে লাভ কী হলো। যাই হোক, এরপর বিকেলবেলা আসলে আমি বাসায় আসার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার 5 মিনিট পর আমার বাসায় কলিং বেল বেজে ওঠে এবং আলহামদুলিল্লাহ মেহমান চলে এসেছে আমার বাসায়। এক ভাবি এসেছে, বলা যায় যে কখনোই আসেনি আমার বাসায়, এই প্রথমবারের মতো ভাবি এসেছে তার 2 বেবিকে নিয়ে। আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ ভাবি আসে নাই কখনো, উনি এসেছে হঠাৎ করে। আলহামদুলিল্লাহ যেভাবে পেরেছি একটু সমাদর করেছি, আর ভাবির ছোট্ট বাবুটাকে আসলে এই প্রথমবার আমি দেখলাম। অনেকক্ষণ একটু বসেছিলাম, কথাবার্তা বললাম, যদিও বা অতটা বেশি কথাবার্তা বলতে পারিনি। আমার কাছে মেহমান বাসায় আসলে একটু বসে বসে কথা বলতে পারলে ভালো লাগে, আর বিশেষ করে আগে যদি জানিয়ে আসে আমি সব কিছু রেডি করে রাখি, আসলাম বসলাম একটু আলাপ করলাম কথাবার্তা বললাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরও যেভাবে কেটেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, আর খুব ভালো লেগেছে ভাবি বাসায় এসেছে। তবে এমন একটা দিনে এসেছে যেদিন আমার বাসার অবস্থা যা তা রকমের ছিল। যেহেতু আমার এর আগের দিন রাতের বেলা ঘুম হয়নি, তো আমি আজকে সকালবেলাও সুযোগ পাইনি, সকালবেলা বাইরে চলে গেছি। আর বাসায় আসার পর আমার চিন্তাভাবনা ছিল যে ঘরটা গুছাবো, কিন্তু রাতে একেবারেই ঘুম না হওয়ার কারণে আমি বোধহয় 4:00 কি 5টার দিকে ঘুমিয়েছি এরকম, আবার সকালবেলা 7:00-8টার দিকে উঠে গেছি। একেবারেই ঘুম না হওয়ার কারণে, যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, তাওহিদকে কোনো রকমে ফ্রেশ করিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছি, আর ঘুম থেকে ওঠার পরে ভাবি চলে এসেছে। তা আমার চিন্তাভাবনা ছিল যে আমি ঘুম থেকে উঠেছি, রান্নাবান্না করবো, ঘরটোর একবারে গুছিয়ে ফেলবো, কিন্তু সেই সুযোগটা আর পাইনি। যাই হোক, এখন যেটা মনে হচ্ছে যেদিন ঘর অগোছালো থাকবে সেদিনই বাসায় মেহমান আসবে। এরপর অনেকক্ষণ বসে একটু কথাবার্তা বলেছি, আর ভালো সময় কেটেছে। আমি ভাবি যাওয়ার পর আমি আবার বাসার কাজে লেগে গেছি। ওই সময় যেহেতু একা হাতে সব কিছু করেছি, সো ভিডিও করাটা তেমন সম্ভব হয়নি, আর আমি ভাবির অনুমতি ছাড়া বাচ্চাদের ছবিও দেখাতে চাই না। আমি এরপরে আমার কাজে নেমে গেছি।
যেহেতু রমজান চলে এসেছে আলহামদুলিল্লাহ, তো আমি আমার নামাজের যে জামা কাপড়গুলো আছে এইগুলো একটু ধুয়ে দিচ্ছি। জায়নামাজ একটা ধোয়ার জন্য মেশিনে দিয়ে দিচ্ছি, দুইটা একসাথে দিয়ে দিলে নামাজ পড়ার মতো আজকে কিছু থাকবে না। তো একটা ধোয়া হোক, ওইটা শুকালে পরে আরেকটা আবার ধুয়ে দেবো। এর মাঝে রান্নাঘরেও চলে এসেছি আর রান্নাও আমাকে করতে হবে, সেটাও বাকি আছে। তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব আমার কাজগুলোকে শেষ করে নিতে। বাসায় কেউ এসেছে সেটা আরও বেশি আনন্দের ব্যাপার। অনেকক্ষণ বসে একটু কথাবার্তা বলেছি, সুখ দুঃখের আলাপ করলাম, ভালোই লাগে আসলে। এরপর আমি আমার রান্নার কাজে লেগে গেছি। আজকে যেহেতু হাতে সময় কম, চট জলদি আমি আসলে জাস্ট শুধু ভুনা করব। আমি এখন জাস্ট শুধু ডিম ভুনা করে ফেলবো, তো চট জলদি আমার রান্নাটাও হয়ে যাবে আর সাথে সাথে ঘরটাও গুছিয়ে ফেলা হয়ে যাবে। ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে আমি ডিমটাকে প্রথমে হালকা একটু ভেজে নেব। আর সাধারণত ডিম ভুনাতে আমি কোনো ঝামেলা ঝুমেলা আজকে কিচ্ছু করবো না, চট জলদি যেভাবে জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলছি। তাওহিদের অসুস্থতার কারণে মাঝখানে সময়গুলো একটু বেশি কঠিন গিয়েছে। এখন আলহামদুলিল্লাহ তাওহিদের শরীরটা কিছুটা ভালো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়েছে সেটা বলবো না, তবে ওর প্রতি একটু খেয়ালটা আরও বেশি রাখতে হচ্ছে, আবার হঠাৎ করে জ্বর চলে আসে নাকি বা আর কোনো সমস্যা হয় কি না। সরকারি বাসাটা রিজেক্ট করে দেওয়ার এই ছোটোখাটো একটা কারণে আসলে মনটা খারাপ হয়ে গেছে, আর বলা যায় মেজাজও খারাপ হয়ে গিয়েছিল। এই সামান্য একটা কারণে বাসা দিবে না, তো দেখা যায় এর জন্যই আসলে অনেকেই বাসা ভাড়াটা আটকে রাখে, ঘর ভাড়া দেয় না, এক বছর দেড় বছর দুই বছর পার হয়ে যায় ঘর ভাড়া দেয় না, পরে সরকার বাধ্য হয়েই তাদেরকে সরকারি বাসা দেয়। তো এখন চিন্তাভাবনা করছি হয়তোবা এটাই করতে হবে, বাসা ভাড়া দেওয়া বন্ধ করে দিতে হবে এরপর যদি আমরা বাসা পাই আসলে। আর কথা হচ্ছে যাদের দরকার, খুবই বেশি দরকার, তাদেরকে এটা খুঁজে তো বের করা উচিত যে কাদের আসলে বাসাটা খুব বেশি দরকার, কাদের সামর্থ্য কতটুকু সেটা অনুযায়ী বাসা দেওয়া দরকার। এমনও মানুষ আছে যাদের যথেষ্ট সামর্থ্য আছে তাদেরকে আসলে বাসা দিয়ে দিয়েছে এইরকম অবস্থা। তারপরেও কিছু করার নেই, এবার দেয়নি, সামনের বার ইনশাল্লাহ আবার অ্যাপ্লাই করব, দেখা যাক কী হয়। যতদিন পর্যন্ত না পাই ততদিন পর্যন্ত অ্যাপ্লাই করেই যাব। এক এক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর চেষ্টা করছি তাওহিদের পাশে থেকেই আসলে এই কাজগুলো করতে। যেহেতু আজকে দুপুরবেলা তাওহিদের ঘুমটা হয়নি, মেহমান আসার কারণে আসলে তাওহিদ ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওর মেজাজটাও একটু খারাপ ছিল আর ও চাচ্ছিল যেন ও আমার সাথে থাকুক বা আমি ওর সাথে থাকি। খেলার কার্টুনের দিকেও তার মন ছিল না, খেলনার দিকেও তার তেমন একটা মন ছিল না। যাই হোক, আমিও চেষ্টা করছি ছেলেকে খুশি রেখেই আমার কাজগুলো করতে, আর হাতেও সময় কম থাকার কারণে একটু তাড়াহুড়ো করছি। ইতালির অন্যান্য শহরের কথা আসলে বলতে পারবো না, কারণ ওইদিকে আমার যাওয়াও হয়নি থাকাও হয়নি। ইতালিতে আসার পর থেকে আমি মিলানেই আছি, এইখানের বাসার প্রবলেমটা সেই অনেক আগে থেকেই। আমি ইতালিতে আসার আগে থেকেই আসলে শুনেছিলাম যে এখানে বাসা খুঁজে পাওয়া যায় না, অনেকেই বাসা পায় না, আর এখন সেই অবস্থাটা আসলে আরও বেশি বেড়ে গেছে। আর এটার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আমরা বাঙালিরা অনেকেই ভাড়া না দিয়ে বাসা ছেড়ে দেই, ইচ্ছা করে ভাড়া আটকে রাখি, ভাড়া দিই না এরকম কিছু একটা যায়। তার জন্য আসলে অনেক বাড়িওয়ালা ভাড়া দিতে চায় না, বিশেষ করে বাঙালিদের জন্য। আর এমনিতেও তো বাসা পাওয়াও যায় না, মানুষ এখানে অনেক পরিমাণে হয়তো বেড়ে গেছে, তো সেটাও একটা বড় সমস্যা হতে পারে। আমার সেই জনপ্রিয় ডিম ভুনা রান্না হয়ে গেছে, আজকে সময় কম কাজ বেশি, তো তার জন্যই এই ব্যবস্থা, ছটপট করে ডিম ভুনা করে ফেলেছি। আর যেদিন আসলে সময় কম থাকে বা রান্না আমাকে করতেই হবে সেদিন এটা আমার জন্য খুব ভালো একটা রান্না। টিকটিক করতে করতে ঘড়ির সময় অনেকটা পার হয়ে গেছে আর আমারও কাজের সময়টা কমে আসছে, তবে তাওহিদের কাজগুলো এখনও আটকে আছে, ওকে এখনও খাওয়াতে পারিনি আর গোসলও করাতে পারিনি। তার জন্য হাতের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে চাচ্ছিলাম, কারণ একবার তাওহিদকে নিয়ে বসে গেলে তখন আর অন্য কাজ করাটা একটু কষ্ট হয়ে যাবে।
তাই তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করছি। তবে আমার ছেলেকে খাওয়ানোর আগে আমার গাছটাকে একটু পানি খাওয়াই নিচ্ছি। এটা বলা যায় ছোটখাটো একটা কাজ সেরে নিলাম। এই বিছানা ঝাড়ু দেওয়ার সময় আমার আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। আমার শাশুড়ি একদম টান টান করে বিছানার চাদরটা রাখতো, মানে একটা ছোট্ট ভাজও থাকতো না বিছানার উপরে, এইরকম অবস্থা। এত সুন্দর করে আমার শাশুড়ি বিছানাটা পরিষ্কার করতো। এটা আমার বিয়ের আগেও দেখেছি, বিয়ের পরেও দেখতাম। সবসময় টিপটপ রাখতো, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই আসলে বিছানাটা পরিষ্কার করে ফেলতো। এরপর হচ্ছে বড় একটা কাজ, ভ্যাকুয়াম দেওয়া। আমার যদিও বা সময়টা অনেক বেশি হয়ে গেছে, এত রাতের বেলা মেশিনটা অন করাটাও ঠিক হয়নি, কিন্তু কিছু করার নেই, কার্পেটের অবস্থা খারাপ ছিল। এই কাজগুলো আমার বিকেলবেলায় শেষ করে ফেলার কথা ছিল, কিন্তু আমি ঘুমের কারণে আসলে ঠিক করতে পারিনি। কেন জানি না হঠাৎ করেই রাতের বেলা ঘুমটা একেবারেই হয়নি, হয়তো বা দিনের টেনশনের কারণেই রাতের বেলা ঘুমাতে পারিনি। তবে সচরাচর এখন আর এই কাজটা হয় না, এখন রাতে খুবই ভালো ঘুম হয়, কিন্তু এদিন রাতের বেলায় আসলে ঘুম হয়নি। যাই হোক, আমার নিজেরই বাসা, নিজেরই সব কিছু, সকালের কাজ বিকেলে করলেও কোনো সমস্যা নেই। তার উপরে তাহিদের তো স্কুল নাই, তাহিদের সকালবেলা উঠারও কোনো প্রেশার নেই, তো এই কাজগুলো একটু দেরিতে হলেও সমস্যা নেই। শুধু একটু প্রবলেম হচ্ছে যে তাহিদের দেরি হয়ে যাচ্ছে, ওকে গোসল করাতে হবে। মেশিনের জামাকাপড় যেগুলো দিয়েছিলাম এক ধাপ ধোয়া হয়ে গেছে, সেগুলো বের করে ছড়িয়ে দিয়েছি, এখন আরেক ধাপ আবার মেশিনে দিয়ে দিয়েছি। আর আমি একটু আগেই খাটটা পরিষ্কার করে গিয়েছিলাম, আর আমার চান মিয়া এটার এই অবস্থা করেছে। কিছুক্ষণের জন্য একটু জানালাটা খুলে দিচ্ছি, কারণ আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে একটু জানালার পাশে দাঁড়াই। ইতালিতে গরম চলে এসেছে, কয়েকদিন ধরে ভালোই হালকা পাতলা গরম পড়ছে, এখনও পুরোপুরি গরম পড়েনি, তবে মনে হচ্ছে এবার গরমের পরিমাণটা একটু বেশি থাকবে। এরপর আমি আবার বসেছিলাম তাওহিদকে খাওয়াতে। খাওয়াতে গিয়ে আমার চুলায় যে কি ছিল সেটাই আমি ভুলে গেছি। এই যে পুরে ছারখার হয়ে গেছে। তাওহিদকে খাওয়াতে বসেই আমার আসলে খেয়াল হয়েছে যে কার যেন কি পুড়ে যাচ্ছে, ইস কে যেন খেয়াল করছে না চুলায় কি যেন বসিয়ে রেখেছে পুড়ে যাচ্ছে। এদিকে যে আমার চুলার উপরেই সব পুড়ছে আমার আর খেয়াল নেই। তারপরে হঠাৎ করে মনে হলো যে আরে আমিই তো চুলায় ডাল বসিয়ে এসেছিলাম, আর শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, সেটা পুরো এরকম ছাই হয়ে গেছে, আর পুরো ঘরে পোড়া গন্ধে একেবারে অবস্থা যাতা রকমের খারাপ। এমনিতেও যে পরিষ্কার করে রেখেছিলাম সেটার আর কানাকড়িও থাকলো না, পুরো গন্ধই আসলে পুরো ঘর ভরে গেছে। তাহিদকে গোসল করানোর আগে আমি আবার একটু হিটারটা বাড়িয়ে দিলাম, আর পোড়া গন্ধের কারণে আবারও জানালাটা খুলে দিলাম যেন গন্ধটা বের হয়ে যায়, কিন্তু এত পরিমাণে পুড়েছে যে গন্ধ আর সারা রাতেও বের হয়নি। আমার বাসায় এখনও হিটার চলছে, তবে হিটারের টেম্পারেচারটা আমরা কমিয়ে রাখি, কারণ অস্বস্তিকর গরম একটা লাগে। আবার একেবারে যে ঠান্ডা হয়ে গেছে বা একেবারেই যে গরম পড়ে গেছে সেটাও না, মানে হিটার লাগে আবার লাগেও না, এরকম অবস্থা। তো এবার হচ্ছে আমার চান মিয়াকে গোসলের পালা, আর এইটা আমার কাছে একটু বিপজ্জনক একটা কাজ। মাশাআল্লাহ তাওহিদ গোসল করতে খুব পছন্দ করে, পানি টানি ঢাললে মন মেজাজ ভালো থাকলে সে খুবই পছন্দ করে, কিন্তু গোসল করে আনার পর তাকে ফ্রেশ করিয়ে দেওয়া বা তাকে শুকানো, ড্রেস আপ করানো, ক্রিম দেওয়া, এগুলো আমার জন্য খুব ভালো একটা কঠিন কাজ, কারণ তার চার হাত পা একসাথে চলে, তখন হাত ধরবো না পা ধরবো না কী করবো সেটাই বুঝে উঠতে পারি না। এখনও পর্যন্ত তাওহিদের একটা জিনিস শিখাতে পারিনি, সেটা হচ্ছে নিজে নিজে জামাকাপড় পরা। আলহামদুলিল্লাহ বয়স তো কম হলো না, তো চেষ্টা করছি আসলে একটু একটু করে, আবার আমরাও শেখানোর চেষ্টা করছি, স্কুল থেকেও ট্রাই করছে প্যান্ট পরানো, গেঞ্জি পরানো, জ্যাকেটটা নিজে নিজেই পরতে পারে, খুলতে পারে, কিন্তু গেঞ্জি বা প্যান্ট এখনও নিজে শিখতে পারেনি পরা, হয়তো বা আস্তে ধীরে শিখবে। আর আমি পোড়া গন্ধে অতিষ্ঠ হয়ে এই এটা ছেড়ে দিলাম, এটাকে কি বলে, ডিফিউজার বলে নাকি আমি ঠিক জানি না আসলে নামটা, সরি, এটা ছেড়ে দিয়েছি। এটার গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে, ভ্যানিলা ফ্লেভার, কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। কিছুক্ষণ পর তাওহিদের বাবাও চলে এসেছে, আর তাওহিদ মাশাল্লাহ এখন আমাকে নকল করা পছন্দ করে, সে আমি যেটা বলবো সেটাই সে বলবে। আস্তে ধীরে ইনশাল্লাহ তাওহিদেরও কিছু ইম্প্রুভ হচ্ছে, কিন্তু অসুস্থতার জন্য আসলে আবারও পিছিয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। দেখা যাক কি করতে পারি, কতটুকু এগিয়ে নিতে পারি, আরও কত পরিশ্রম সামনে করতে হবে সেটা আল্লাহই জানে।
আর কয়েকদিন ধরে কি যেন আমার হয়েছে, আমার আমি শুধু তরকারি পুড়িয়েই ফেলছি, এর আগের দিনও ডালের পাতিল পুড়িয়ে ফেলেছি, আজকেও একেবারে ডালের পাতিল আবার পুড়ে গেল, এরকমই হচ্ছে। হয়তোবা আমার মন অন্যদিকে চলে গেছে বা খেয়াল থাকছে না বা ভুলে যাচ্ছি ইদানিং খুব বেশি, এটা আবার একটু টেনশনের বিষয়। আজকের মতো অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা বাসা পেয়ে যায়, আর তাওহিদও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।